গিয়ে কোনো লাভ হলো না মমতার। রাজ্যের 42টি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন তিনি। নির্বাচনের ফলের পর আশা করব এই বিষয়তেই থাকবেন এক সান্ডলে, এমনটাই মন্তব্য অমিত মালভিয়ার। টেলিফোন লাইনে রয়েছেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়। প্রীতিশ, একদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝালো আক্রমণ, কংগ্রেসকে আক্রমণ জানিয়েছেন, রাজ্যে একলা চলো নীতির অবস্থান স্পষ্ট করেছেন, অন্যদিকে অমিত মালভিয়ার এই বক্তব্য। কোন পথে যাচ্ছে এই সমীকরণ, কি হতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একলা চলো নীতির কথা ঘোষণা করেছেন এবং 42 আসনে 42 জন প্রার্থীর কথা তিনি কিন্তু কার্যকর পরিষ্কার করেছেন। এবং এই পরিস্থিতিতে বিজেপির এরাজ্যে তিনি অন্যতম সহ পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ অমিত মালভিয়া, তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন এবং সেই টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু যথেষ্টই কটাক্ষ করেছেন। তিনি একাধিকবার বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটের পক্ষে, ইন্ডিয়া জোটের জন্য তিনি প্রথম সওয়াল করেছিলেন এবং এই বিষয়টাকেই তার জন্য হাতিয়ার করেছেন অমিত মালভিয়া। তিনি কিন্তু বলেছেন যে একাধিকবার দিল্লিতে গিয়ে কোন রকম কোন লাভ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব রকমের পরিস্থিতি তার কিন্তু বিফলে গেল। এবং শুধু তাই নয়, তিনি আরো টুইটের মাধ্যমে উল্লেখ করেছেন যে দেশের একজন অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি উঠে আসতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে, সর্বভারতীয় স্তরে তিনি কিন্তু একজন যে নেত্রী হওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কার্যত বৃথা হয়েছে, তেমনটা কিন্তু অমিত মালভিয়া ব্যাখ্যা করেছেন। এবং এই যে 2024 লোকসভা নির্বাচন, নির্বাচনের পর কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একলা চলো নীতির কথা ঘোষণা করা, সেটাও যেন নির্বাচনের ফলাফলের পরেও যেন তিনি এরকমই রাখেন সিদ্ধান্তটিকে, সেটাই কিন্তু পরিষ্কার করে ব্যক্ত করেছেন রাজ্যের এরাজ্যের যিনি বিজেপির অন্যতম পর্যবেক্ষক, সহ পর্যবেক্ষক রয়েছেন অমিত মালভিয়া। অর্থাৎ বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত করেই কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণ আরো ঝাঁঝালো হচ্ছে এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আরো একবার বিজেপির এরাজ্যের অন্যতম সহ পর্যবেক্ষক অমিত মালভিয়া। একেবারে প্রীতিশ, নজর থাকবে সেদিকে এই মুহূর্তে।